খাবারের লোভে স্কুলে হানা দিল দাঁতাল। ডুয়ার্সের বিনাগুড়ি হিন্দি হাই স্কুলে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো স্কুলের মিড ডে মিলের রান্নাঘর। পরে এলাকাবাসীরা তাড়া করলে হাতিটি জঙ্গলের দিকে ফিরে যায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল মিড ডে মিলের রান্নাঘর। বৃহস্পতিবার ভোরে বিনাগুড়ি হিন্দি হাই স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে দলছুট একটি হাতির তাণ্ডব চালায়। পরে এলাকাবাসী তাড়া করলে হাতিটি জঙ্গলের দিকে ফিরে যায়। হাতিটি খাবারের খোঁজে স্কুলে আবার হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর 3টা নাগাদ একটি হাতি স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে খাবারের খোঁজে ঢোকে, কিন্তু ঘরে খাবার না পেয়ে ঘরের সামনের দেওয়ালটি পুরো ভেঙে দেয়। সেই সময় বিদ্যালয়ের নৈশ প্রহরী দেওয়াল ভাঙার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে হাতি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী টের পেয়ে যান। তারা স্কুলে জড়ো হয়ে চিৎকার শুরু করেন। তাতেই হাতিটি বেরিয়ে গিয়ে বিনাগুড়ি বাগান দিয়ে জঙ্গলে ফিরে যায়। বিনাগুড়ি হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক পারভেজ আলম বলেন, এই প্রথম আমাদের স্কুলে হাতি আক্রমণ হলো। মিড ডে মিলের রান্নাঘরে কিছুই রাখা ছিল না, তাই শুধু ঘরটি ভেঙেছে। হাতিটি আবার খাবারের লোভে স্কুলে হানা দিতে পারে বলে আমাদের আশঙ্কা। যেহেতু স্কুলটি চা বাগান সংলগ্ন, তাই বন্যপ্রাণীদের হামলার আশঙ্কা সবসময় থাকে। স্কুলে প্রাচীর না থাকায় আমরা বন্যপ্রাণীদের আতঙ্কে থাকি। এই বিষয়ে বিনাগুড়ি বন্যপ্রাণীর রেঞ্জার অর্ঘদীপ রায় জানান, স্কুল কর্তৃপক্ষ আবেদন জানালে বন দপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। স্যার, কালকে কি হয়েছিল? আপনার স্কুলে কি প্রথম? এটা প্রথমবার হয়েছে। এই প্রথম আপনার স্কুলে?